download more audio stories from wapsip.com, wapsip.com. আজ অমিতাভ রায়চৌধুরীর কাহিনী অবলম্বনে রক্তাক্ত ক্যানভাস। ছবি আঁকা আমার নেশা আর পেশা দুটোই। বছরে 8-10টা ছবি বিক্রি আর মাঝে মাঝে বিদেশে আর্ট ওয়ার্কশপ করে মোটামুটি জীবনটা চালিয়ে নেওয়া যায়। একমাত্র ছেলে, বিদেশেই সেটেলড, নিজের লোক বলতে একমাত্র সেই। স্ত্রী মারা গেছে 6 মাস হল। তারপর থেকে বাড়িতে সবসময় সঙ্গী বলতে অনেক দিনের পুরনো কাজের লোক হারান। স্ত্রী গত হবার পর কিছুতেই আর পুরনো বাড়িতে মন টিকল না। সারা বাড়িতে এতগুলো বছরে দাম্পত্য জীবনের কত স্মৃতি ছড়ানো রয়েছে। এছাড়া নিজের মনে ছবি আঁকবার জন্য শহরের ভিড় থেকে দূরে গিয়ে কোনো খোলামেলা জায়গায় গিয়ে থাকতে ইচ্ছে করছিল। তাই পুরনো বাড়িটাকে বিক্রি করে চন্দননগরে নদীর ধারে ফরাসি সাহেবের এক বাড়িতে তল্পি তল্পা নিয়ে উঠলাম। সঙ্গে অবশ্যই হারান, ওর তিনকুলে কেউ নেই। গ্রামে যেটুকু জমি জমা ছিল তা বিক্রি করে বাকি জীবনটা আমার সঙ্গেই থাকবে বলে ঠিক করে নিয়েছে। আমারও নিঃসঙ্গ জীবনে হারানের মতো বিশ্বাসী আর পরিশ্রমী মানুষের খুব প্রয়োজন ছিল। কারণ বাজার করা, রান্না করা, ব্যাংকে যাওয়া, কবে কোথায় এক্সিবিশন, আঁকার সরঞ্জাম গুছিয়ে রাখা থেকে শুরু করে আমাকে মনে করে ওষুধ খাওয়ানো পর্যন্ত সব ওই হারানি একা হাতে সামলায়। তাই নতুন বাড়িটাও 2-3 দিনের মধ্যে সুন্দর করে গুছিয়ে ফেলল সে। এই বাড়িটা শহর থেকে বেশ কিছুটা দূরে, নিরিবিলি, অনেক রকম গাছগাছালিতে ভরা, চারদিক পাঁচিল দিয়ে ঘেরা। দুপুরবেলাতেও বাইরের আওয়াজ খুব বেশি কিছু আসে না, শুধু মাঝে মাঝে পাখির ডাক শোনা যায়। আর সন্ধে গড়িয়ে রাত নামলেই সারা বাড়িটা একেবারে নিস্তব্ধ। কখনো কখনো রাত চড়া কোনো পাখির ডাক সেই নিস্তব্ধতা ভেঙে খান খান করে দেয়। এই নতুন বাড়িতে এসে আমার তো বেশ ভালোই লাগতে শুরু করল। কারণ ছবি কেনা বা সাক্ষাৎকার নেওয়া কিংবা খেজুরে আলাপ করতে আসা উটকো লোকের উৎপাত এখানে একেবারেই নেই। আর হারানো কাজের বাইরে একটা কথাও বলে না। তাই 7-8 দিন পর আমি দোতলা বাড়ির ছাদ লাগোয়া একটা ঘরে নিজের ছবি আঁকার সাজ সরঞ্জাম নিয়ে হারানকে সঙ্গে করে গুছিয়ে ফেললাম। ঘরের এক কোণে একা শোয়ার মতো একটা খাটও রেখে দিলাম। ভাবলাম ছবি আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিয়ে নেব, আর রাতে ওই ঘরে ঘুমিয়ে পড়ব। এতে হয় কি, যে ছবিটা আঁকছি তার সঙ্গে খুব একাত্ম হওয়া যায়। সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার ঘরে গিয়ে ইজেলের ওপর রাখা সাদা ক্যানভাসের সামনে গিয়ে দাঁড়ালাম। ওহ, কতদিন যে কিচ্ছু আঁকা হয়নি! হাতের আঙুলগুলো নিষ্পিস করে ওঠে। চারকোল পেন্সিলটা তুলে নিয়ে ক্যানভাসের ওপর রেখা ফুটিয়ে তুলতে শুরু করি। এইভাবে কতক্ষণ কেটে যায় খেয়াল থাকে না। একসময় জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি সন্ধে নেমে এসেছে, পাখিরা কিচিরমিচির করে নিজেদের বাসায় ফিরে আসছে। দূর থেকে একটা স্টিমারের ভোঁ কানে এলো। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকছি, কোমরটা খুব ভরে গেছে। চারকোল পেন্সিলটা রেখে বিছানায় গিয়ে বসলাম। হারান এসে চা দিয়ে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে হঠাৎ করে সামনে রাখা ক্যানভাসের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। দেখি, এতক্ষণ ধরে যে ছবিটা স্কেচ করেছি সেটা কিসের? কিভাবে এরকম একটা ছবি রাই দিয়ে আমার মাথায় এলো? ভারী অদ্ভুত তো, কিন্তু ছবিটা শেষ করব কি করে? তাড়াতাড়ি চা খাওয়া শেষ করে আমি আবার ক্যানভাসের দিকে এগিয়ে গেলাম। ছবিটা আমাকে যেন এক দুরন্ত আকর্ষণে টানছিল। আমি আবার স্কেচ করা শুরু করলাম। ধীরে ধীরে সারা ক্যানভাস জুড়ে একটা আশ্চর্য ছবি ফুটে উঠতে থাকল।
রাত তখন কটা জানি না। ছবি আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা বিড়ালের কর্কশ চিৎকারে জেগে উঠলাম। মনে হল কিছু একটা যেন বিড়ালটাকে কামড়ে ধরেছে, আর সেই কষ্টের চোটেই এই চিৎকার। একটু পরেই বিড়ালের ডাকটা মিলিয়ে গেল। সকালবেলায় হারানের ডাকে ঘুম ভেঙে নিচে এসে দেখি একটা বিড়াল রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় সদর দরজার সামনে পড়ে আছে। হয়তো কোনো কুকুর বাগে পেয়ে বিড়ালটার এই অবস্থা করেছে। তবু মনের মধ্যে একটা সন্দেহ খচখচ করতেই থাকল, একটা কুকুর এরকম ভাবে কোনো কিছুকে কামড়ে মেরে ফেলতে পারে? হারানকে জায়গাটা পরিষ্কার করতে বলে আমি সকালের চা জলখাবার খেয়ে আবার দোতলায় আমার ঘরে গিয়ে আঁকা শুরু করলাম। ইজেলের সামনে গিয়ে দাঁড়াতেই ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার গা ছমছম করতে লাগল। তারপর ভাবলাম, একতলায় একটু আগে বিকৃত চেহারার ওই মরা বেড়ালটাকে দেখেই হয়তো মনটা দুর্বল হয়ে পড়েছে। এইসব বাজে চিন্তা ঝেড়ে ফেলে ছবিটায় রং শুরু করা যাক। প্যালেটে রং গুলে তুলিগুলো একটা ছোট গোল টেবিলে সাজিয়ে রাখলাম। রং শুরু করার কিছুক্ষণ পর থেকেই সারা শরীরটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। ভাবলাম কাল অনেকক্ষণ রাত জাগার জন্য হয়তো এরকম হচ্ছে, তাই দুপুরের খাওয়ার পর কিছুটা ঘুমিয়ে নিলাম। সন্ধ্যেবেলা হারান এসে চা এনে ডেকে দিল। চা খেয়ে আবার ছবিটা রং করা শুরু করলাম, কিন্তু আবার খানিকক্ষণ পর থেকে সারা শরীরে কেমন যেন একটা অস্বস্তি শুরু হলো। দুপুরে তো অনেকটা বিশ্রাম নিয়েছি, তাও কেন শরীরটা এরকম লাগছে? একবার ভাবলাম হারানকে ডাকি, কিন্তু তারপরই মনে হল কি দরকার ওকে ব্যস্ত করে, এক্ষুনি হয়তো ডাক্তার আনতে ছুটবে। আবার জোর করে ক্যানভাসের ছবিতে রং করতে লাগলাম, কিন্তু এটা কি হচ্ছে? কিছুতেই তুলিটা সোজা করে ধরতে পারছি না কেন? তুলিতে রং লাগিয়ে আবার ক্যানভাসের দিকে নিয়ে যেতেই এবার ঘরের আলো তপ করে নিভে গেল। না, এবার হারানকে ডাকতেই হবে। হারান, একটা আলো দিয়ে যা। কিন্তু নিচ থেকে হারানে সাড়া না পেয়ে অন্ধকারে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ কানের কাছে ফিসফিস করে একটা গলার আওয়াজ পেলাম, এই ছবি আঁকা বন্ধ করো এক্ষুনি, নয়তো চিরজীবনের মতো তোমার আঁকা বন্ধ করে দেব, চরম ক্ষতি হবে তোমার, এই ছবি আঁকা বন্ধ করো। আমি প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠলাম, হারান, হারান। আমার চিৎকার শুনে নিচ থেকে হারান আলো নিয়ে ছুটে এল। আমি হারানকে আর কোনো কিছু না জানিয়ে বললাম, খেতে দে হারান, খুব খিদে পেয়েছে। রাতের খাবার খেয়ে উপরে উঠে এলাম। ছবিটা যেন আমাকে নেশার মতো টানছে, যেভাবেই হোক শেষ করতে হবে ছবিটা। মোমবাতির আলোয় ক্যানভাসের ছবিটা চোখে পড়তেই বুকের ভেতরটা ছ্যাঁদ করে উঠল। এই ছবিটা কেন আঁকছি আমি? রং তুলি দিয়ে কি ভয়ানক এক মূর্তি ফুটে উঠছে সারা ক্যানভাস জুড়ে। আবার শুরু করলাম আঁকা, একটু একটু করে রং দিয়ে ছবিটা শেষ করে ফেলতে হবে। কি জানি কেন এই ছবিটা আঁকতে আর ভালো লাগছে না, কেমন যেন অসুস্থ হয়ে পড়ছি। আরো একটা মোমবাতি জ্বালিয়ে একটা উঁচু টুলের ওপর রাখলাম। এবার বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু সারা ঘর জুড়ে কার যেন একটা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে না? আমি শক্ত করে তুলিটা হাতে চেপে ধরলাম। পায়ের আওয়াজটা আমার ঠিক পিছনে এসে থেমে গেল। একটা দমকা হাওয়ায় দুটো মোমবাতি হঠাৎ নিভে গিয়ে সারা ঘর অন্ধকার। ফিসফিসে কেউ যেন বলে উঠল, এই ছবি আঁকা বন্ধ করে দাও, নয়তো তোমাকে আমি শেষ করে ফেলব, নষ্ট করে দাও এই ছবি, নষ্ট করে দাও, দাও। এই কথা বলতে বলতে বরফের মতো দুটো ঠান্ডা হাত এসে আমার আমার গলা টিপে ধরল। আমি আমি বাঁধে পড়া জন্তুর মতো ছটফট করতে করতে ওই দুটো হাত থেকে বাঁচবার চেষ্টা করতে লাগলাম। কোনো এক
অশরীরী এসে আমার ছবি আঁকা বন্ধ করতে চাইছে। এ আমি হতে দেব না। কোন মতে দুটো হাত ছাড়িয়ে আমি চিৎকার করে উঠলাম, গোনা দিয়ে কিছুতেই আওয়াজ বেরোতে চাইল না। আমাকে এক ধাক্কায় ছিটকে ফেলে দিয়ে কেউ যেন ঘর থেকে বেরিয়ে গেল। মাথা ঠুকে গেল দেওয়ালের সঙ্গে, তবু সবকিছু উপেক্ষা করে আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম। পকেট থেকে দেশলাই বের করলাম, দুটো হাত ঠকঠক করে কাঁপছে। দু তিনবারের চেষ্টায় দেশলাই জ্বালালাম। মোমদানিগুলো খুঁজে বের করতেই হবে, এত বড় ঘরে সামান্য দেশলাইয়ের আলোয় প্রায় কিছুই দেখা যায় না। এক পা এক পা করে এগিয়ে গেলাম। এইতো মোমদানি পেয়েছি। আরো একবার দেশলাই কাঠি ঘষে মোমবাতি জ্বালালাম। তারপর মোমবাতিটা হাতে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। হারান কি ঘুমিয়ে পড়ল? আজকের রাতটা এক অজানা আশঙ্কায় ভরে উঠেছে। হারানকেও একটু সাবধান করে দেওয়া দরকার। সিঁড়ি দিয়ে নেমে গেলাম নিচে। হারানের ঘরটা সিঁড়ির ঠিক নিচে। আমি দরজার সামনে দাঁড়িয়ে হারানের নাম ধরে ডাকতে লাগলাম। হারান, 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 দরজা খোল, হারান, দরজা খোল, হারান। কোনো সাড়া না পেয়ে আমি দরজাটায় ঠেলা দিই। খোলাই ছিল। আলো নিয়ে ভেতরে ঢুকলাম। আমি মোমবাতিটা সামনে ধরে আবার ডাকলাম, হারান, এই হারান, 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 হারান। কোনো উত্তর নেই। বাইরে থেকে ঝিঁঝির ডাক ভেসে এলো। কোথাও একটা বিড়াল কেঁদে উঠল। হঠাৎ কপালে কি একটা ঠেকল। আমি মোমবাতিটা কপালের কাছে আনতেই দেখলাম দুটো পা। ভয়ে আঁতকে উঠে মোমবাতির আলোটা তুলে ধরতেই সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে চলে আছে হারান। দুটো চোখ যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে, জিভটা গলা অবধি ঝুলছে। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম কয়েক সেকেন্ডে, তারপর ছুটে বেরিয়ে এলাম হারানের ঘর থেকে। আমার পিছন পিছন কে যেন আসছে। আমি আবার সিঁড়ি বেয়ে দোতলায় আমার ঘরের দিকে এগোতে লাগলাম। ঘামে ভিজে রয়েছে সমস্ত শরীর। কয়েক ধাপ ওঠার পর দেখি দুটো আগুনের মতো চোখ চলছে। একটা কালো বেড়াল বসে রয়েছে সিঁড়ির ওপর। আমাকে দেখতে পেয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালো। গলায় একটা চাপা ঘর ঘর শব্দ করতে করতে এক লাফে আমার কাঁধে থাবা বসিয়ে গলার টুকি চিপে ধরল। অসম্ভব যন্ত্রণায় হাত থেকে মোমবাতি ছিটকে পড়ল মাটিতে। এক নিমেষে সব অন্ধকার। শুধু বেড়ালটার চোখ জ্বলছে, আর দোতলার ঘর থেকে এক টুকরো মোমের আলো এসে সিঁড়ির ল্যান্ডিং এর কাছে এসে পড়েছে। আমি বুঝতে পারছি এই বেড়ালটা কোনো সাধারণ বেড়াল নয়, কোনো প্রেতাত্মা এর উপর ভর করেছে। নয়তো এত সঙ্গে কোনো বেড়ালের গায়ে হতে পারে না। বাঁচবার আশায় আমি দোয়াতে শক্ত করে চেপে ধরলাম বেড়ালটার গলা। একটা বিকট শব্দ করে আমার গলাটা ছেড়ে দিল বেড়ালটা। তারপর কামড় বসালো আমার হাতে। ধারালো দুটো দাঁত ফুটে গেল আমার হাতে। আমি ছেড়ে দিলাম বেড়ালটার গলা। মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল বেড়ালটা। আমার গলা আর হাত দিয়ে রক্ত ছড়ে পড়ছে। আমি অবসন্ন শরীরটাকে টানতে টানতে নিজের ঘরের দিকে নিয়ে যেতে থাকলাম। এইসব কাণ্ডের সঙ্গে ওই ছবিটা নিশ্চয়ই জড়িয়ে আছে। সেই জন্যই সেদিন রাতে এক অশরীরী এসে ভয় দেখিয়ে ছবিটা আঁকতে আমাকে বারণ করেছিল। কিন্তু কে সে? ছবি আঁকার সঙ্গে তার কি সম্পর্ক? ছবিটা যদি আমি আঁকা শেষ করি তাহলেই বা কি হবে? আমি এর শেষ দেখে ছাড়ব। আমি
একজন চিত্রশিল্পী। এভাবে কিছুতেই শয়তান প্রেতাত্মার কাছে আমি নতি স্বীকার করব না। মনে জোর এনে আবার ক্যানভাসের সামনে গিয়ে দাঁড়ালাম। সারা ক্যানভাস জুড়ে একটা বিভৎস মুখ আমার চোখের সামনে। ধীরে ধীরে ক্যানভাস জুড়ে ছবিটা যেন জীবন্ত হয়ে উঠতে থাকে। চওড়া কপালে অসংখ্য ক্ষত চিহ্ন, যেন কেউ ভারী কিছু দিয়ে সারা কপালে আঘাত করেছে। চোখের ভেতর মনি নেই, শুধু দুটো কোটর দিয়ে সরু ধারায় রক্ত করাচ্ছে। দুদিকের গালে মাংস নেই, শুধু হাড় বেরিয়ে আছে। নাকটা যেন থ্যাকলানো, কান দুটো অস্বাভাবিক বড়, গলাটা সরু। বাইরে প্রবল ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, শোঁ শব্দে হাওয়া সারা ঘরে আছড়ে পড়ছে। দুটো মোমবাতি সেই হাওয়ায় নিভে গেল, শুধু ক্যানভাসের ছবিটার দুটো চোখে যেন লাল আগুনের ফুলকি। হাওয়ার শব্দকে ছাপিয়ে ভেসে এলো একটা বিকৃত কণ্ঠস্বর, আমিও তোমার মতোই ছবি আঁকতাম, ছবি এঁকেই জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ আমাকে কেউ দেয়নি। আমার ছবি কম দামে কিনে নিয়ে যেত কিছু লোক, আর সেই ছবি তাদের নামে প্রচুর দামে বিক্রি করে তারা বড় লোক হয়ে উঠল। আমি তার দেনায় সর্বশান্ত হয়ে একদিন আত্মহত্যা করলাম। তারপর সেটাই এই বাড়িতে কেউ আসতে সাহস পায় না। আমি বাড়ির মালিক সেজে শুধু যারা ছবি আঁকে তাদের এই বাড়িটা বিক্রি করি। তোমার আগে বড় জন ছবি আঁকার শিল্পীকে আমি শেষ করেছি, এবার তোমার পালা। তোমার কাজের লোকটাকেও মেরেছি, এবার তোমাকেই। কথা বলতে বলতে ক্যানভাস থেকে সেই ভয়ঙ্কর মূর্তিটা বেরিয়ে এলো বাইরে। এই বাড়িতে যে ছবি আঁকতে শুরু করে সে শুধু আমাকেই আঁকে, আর অন্য কিচ্ছু আঁকতে পারে না। আমিও ছবির ভেতর থেকে নিজের রূপ ধরতে পারি। আমি আতঙ্কে চিৎকার করে উঠে উঠিয়ে পড়লাম মাটিতে। সেই ছবির বিভৎস মূর্তিটা দুটো ভারী পা দিয়ে আমার বুকের ওপর উঠে দাঁড়ালো। তারপর একটা দড়িতে পাশ লাগিয়ে আমার গলার দিকে ছুঁড়ে দিল। বুঝতে পারলাম ঠিক হারানের মতোই আমাকে আমাকে চুলিয়ে দিতে চাইছে। আমার গলা আর বুক তখন পা দিয়ে পিষে ফেলতে চাইছে সে। মনে হচ্ছে দম বন্ধ হয়ে আর কয়েক সেকেন্ডের মধ্যে মরে যাব। দুটো হাত হাতড়ে হাতড়ে কোনো একটা অবলম্বন করছিলাম শুধু। যন্ত্রণায় চিৎকার করার শক্তিটুকু তখন হারিয়ে ফেলেছে। আমাকে মেরে ফেলার আগের মুহূর্তে সেই অতৃপ্ত প্রেতাত্মা তখন হো হো করে হাসছে। হাতের কাছে পেলাম পিতলের ভারী বাতিদানটা, ঝোড়ো হাওয়ায় কখন যেন সেটা মাটিতে এসে পড়েছে। সেই বাতিদানটা ছুঁড়ে মারলাম সজোরে শয়তানটার মাথা লক্ষ্য করে। আচমকা আঘাতে সে একটু অন্যমনস্ক হতেই আমি বুকের উপর থেকে তার পা দুটোকে টেনে সরিয়ে দিলাম। মাটি থেকে উঠে ছুটে গেলাম ক্যানভাসের কাছে। চটপট প্যালেট থেকে কালো রং নিয়ে তুলিটা ছুঁয়ে দিলাম ছবিটার বিভৎস মুখের চোখের মণিতে। কর্কশ শব্দে পাঁচ পড়ল বাইরে। কি আশ্চর্য, এতক্ষণে সত্যিই ছবিটা সম্পূর্ণ হল। আর তারপরই ছবির সেই ভয়ঙ্কর মূর্তিটা যে বাইরে বেরিয়ে আমাকে মেরে ফেলতে চাইছিল, একটা একটা বিকট আর্তনাদ করে আমার দিকে তেড়ে এলো। আমি জানি
আমি জানি শয়তানটা আমার আর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ওর না আঁকতে পারা অসম্পূর্ণ চোখ দুটো আমি এঁকে দিয়েছি। সত্যি সত্যি সেই মূর্তিটা দেখলে আমার কিছুতেই আমার দিকে এগিয়ে আসতে পারছে না। যন্ত্রণায় কুকুরে যেতে যেতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো সে। গলা দিয়ে জড়ানো আওয়াজে শুধু দু তিনটি শব্দ বেরিয়ে এলো। এই কথা বলতে বলতে অন্ধকারে যেন মিশে গেল ওই দুরাত্মা ও শরীরে। আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। সকালবেলা অনেক লোকে ডাকাডাকি আর চোখে জলে ঝাপটা এসে লাগায় যেন অনেক দিনের ঘুম থেকে জেগে উঠলাম আমি। কোথায় আছি, কেন আমার শরীরের অনেক জায়গায় ব্যান্ডেজ করা, কেনই বা এত লোক চারপাশে ঘুরঘুর করছে, এসব বুঝতে বেশ খানিকটা সময় লাগল। পুলিশের জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে বাইরে এসে দাঁড়ালাম। দেখলাম হারানের লাশটা গাড়িতে তোলা হচ্ছে। আমি পুলিশ ইন্সপেক্টরকে বললাম কলকাতায় আমার এক বন্ধুর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, জিনিসপত্রগুলো পরে এসে কেউ নিয়ে যাবে, আমি শুধু আঁকা সরঞ্জামগুলো নিয়ে যাব। সেসবগুলো নিতে দোতলার ঘরে গিয়ে দেখি পুরো ক্যানভাসটা সাদা, একচুয়ালি লাইনের দাগও সেখানে নেই। রং, তুলি, প্যালেট, ক্যানভাস, ইজেল, চারকোল পেন্সিল কিছুটা কাঁধে ঝোলানো ব্যাগে ঢুকিয়ে আর কিছুটা হাতে নিয়ে আমি নিচে নেমে এলাম। পুলিশের জিপটা স্টার্ট দেওয়াই ছিল। আমি উঠে বসে দরজা বন্ধ করতেই গাড়িটা দুরন্ত বেগে এগিয়ে চলল কলকাতার দিকে। Download more audio stories from wapsip.com, wapsip.com.